সূর্যের দিকে তাকিয়ে বাতাসে দুলে দুলে শোভা ছড়াচ্ছে ঋতুরাজ বসন্তের ফুল সূর্যমুখী। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১৭পাড়া গ্রামে ২০ শতক জমিতে সূর্যমুখী ফুলের বাগান করেন স্থানীয় দুই শিক্ষার্থী। বীজ রোপণের তিন মাসের ব্যবধানে ফুলে ফুলে সুশোভিত এই বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সূর্যমুখী ফুলের ছবি ছড়িয়ে পড়লে এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শখানেক দর্শনার্থী আসে ত্রিশাল সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে। সচরাচর এই ফুল দেখা না যাওয়ায় এর প্রতি আগ্রহতাই কিছুটা বেশি। এরকম প্লেস তো আর পাওয়া যায় না ভালুকা, অনেকদিন ধরে খুঁজতেছিলাম, হঠাৎ করে জানার পরে ঘুরতে আসলাম, ভালোই লাগতেছে। ফেসবুক থেকে দেখেছি যে এখানে সূর্যমুখী ফুলের একটা বাগান আছে, যার কারণে আসলে আমি আমার ওয়াইফকে নিয়ে আসলে এখানে ঘুরতে এসেছি। এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে সবাই আর কি পোস্ট করে ছাড়ছে, তো এই ভিত্তিতে আমরা দেখতে আসলাম, সুন্দর জায়গা, তো এসে ভালোই লাগতেছে। এটা মোটামুটি অনেক ভালো আমাদের ত্রিশাল উপজেলায় যে এত সুন্দর একটা হবে, বাগান হবে, খুব ভালো লাগছে। বাগানে আসা প্রত্যেকের কাছ থেকে প্রবেশ মূল্য নেওয়া হয় ২০ টাকা করে। এছাড়া গাছ ভাঙলে ও ফুল ছিঁড়লে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয় জরিমানার টাকা। সূর্যমুখী বাগান করে আর্থিকভাবে লাভবান হওয়ায় পরবর্তীতে আরও বড় পরিসরে বাগান করার পরিকল্পনা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের। মূলত তেল উৎপাদনের লক্ষ্যে এই বাগানটি করেছিল এখানের দুইজন উদ্যোক্তা, কিন্তু এই আশপাশের যে দর্শনার্থী এখানে এসে ফুল ছেড়ে এবং বিভিন্ন গাছের ক্ষতি করে, আর এই এরপর থেকেই এই বাগানে প্রবেশে ২০ টাকার টিকিট ধার্য করা হয়, আর এই প্রতিদিন যেই দর্শনার্থীরা আসে সেই টিকিটের টাকা দিয়ে অনেকটাই পুষিয়ে উঠতে পেরেছেন এই ক্ষতি থেকে। আমি সূর্যমুখী চাষ করেছি, নিলাম যে এটা থেকে আমি তেল উৎপাদন করব। সূর্যমুখী ফুল সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর এত পরিমাণে লোক আসতেছে, যার কারণে আমার প্রচুর পরিমাণে গাছ ভেঙে ফেলতেছে, ফুল ছিঁড়ে নিয়ে যেতেছে। এর কারণে আমি নামমাত্র ২০ টাকার টিকিট সিস্টেম করেছি, যাতে আমার কিছু ক্ষতিপূরণে উঠতে পারে। সবাই আসতেছে, সবার একটাই উদ্দেশ্য, ফুলের সাথে ছবি তুলবে, মানে ওরা ভাইরাল হবে, আর ফুলের সাথে ছবিটা তুললে ছবিগুলো অনেক সুন্দর হয়। সূর্যমুখী ফুল থেকে স্বাস্থ্যকর ভোজ্য তেল তৈরি করা হয়। এর বাগান করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার। এটা দেখুক মানুষ, উদ্বুদ্ধ হবে মানুষ, যাতে পরবর্তী তারা করবে এবং এটা উপকারিতা জানবে। ওরা এখানে আসলে এটা অবশ্যই এরা জিজ্ঞেস করে যে এটাতে কী হবে। এটা বর্তমানে কিন্তু পাখির খাবার হিসেবে ব্যবহার করা হয়, বুঝছেন, যেমন কবুতরের খাবার হিসেবে ব্যবহার করা হয়। তাই আমি ওদেরকে বলছি যে তোমরা আমার কথা মতো করো, করলে এটা লাভবান হইবা, ই হইবে না, তোমাদের ক্ষতি হইতো না। সূর্যমুখী বাগান করতে বিনামূল্যে বীজ দিয়ে সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় কৃষি উন্নয়ন অধিদপ্তর থেকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।